নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লাড রিলেশন চার্ট, ব্লাড রিলেশন ট্রি বা ব্লাড রিলেশন সার্টিফিকেট কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, সমস্তটা আজকে আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, মেনলি ব্লাড রিলেশন চার্ট বা ব্লাড রিলেশন সার্টিফিকেট এগুলো মেনলি আমাদের কাজে লাগে। যেটা আমরা সবসময় জেনে থাকি সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় ব্লাড রিলেশন চার্টের তারা চায়। তো কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কীভাবে বানাতে হবে সেটা আমি আজকে ইন ডিটেল বলছি। তো দেখতে পাচ্ছেন এই ব্লাড রিলেশন, এটা হচ্ছে একটা ব্লাড রিলেশন চার্ট বা ব্লাড রিলেশন ট্রি, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে আপনাকে লোকাল অথরিটি প্রোভাইড করে, ঠিক আছে। এটা হ্যান্ড রিটেন হতে পারে, এটা টাইপ করেও কিন্তু তারা প্রোভাইড করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন তারা টাইপ করে প্রোভাইড করেছে, আমি এখানে নামগুলোকে সরিয়ে দিয়েছি এখানে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে পরে এটা স্ক্রিনশট নিতে পারেন, তার কারণ অনেক জায়গাতে লোকাল অথরিটি কীভাবে দেবে সেটুকু পর্যন্ত তারা জানে না বা তারা বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা রেফারেন্স হিসেবে তাদেরকে আপনি শো করাতে পারেন যে আপনি ব্লাড রিলেশন চার্ট বা ব্লাড রিলেশন ট্রি এইভাবে আমাকে বানিয়ে দিন। তো এখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট সি বলে যার আর কি চার্ট হবে তার দিয়ে, এখানে এসো সান অফ, বা যদি আপনাদের মহিলা হয়ে থাকে তাহলে ডটার অফ করতে হবে, বা যদি ওয়াইফ হয় তাহলে WO করতে হবে বা CO করতে পারেন, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে। এই ব্যক্তির প্রথম ব্যক্তির বাবাকে এখানে দিতে হবে, বাবার নাম দিতে হবে, তারপরে সিবিওর নিজের নাম, বিলংস টু সিডিউল কাস্ট, এটা যেহেতু আপনার SC-র জন্য অ্যাপ্লাই করা হয়েছে তার জন্য সিডিউল কাস্ট, ঠিক আছে। দিয়ে তার সাবকাস্ট দিয়ে এখানে মেনশন করতে হবে আপনার যে সাবকাস্ট থাকবে, যদি OBC হয় তাহলে OBC, ঠিক আছে, যদি ST হয় তার সাবকাস্ট এখানে দিতে হবে। অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্যারেন্টাল ব্লাড রিলেশন অফ দিয়ে আপনার নাম ইজ অ্যাজ ফলোজ দিয়ে এখানে জাস্ট সিম্পল চার্ট খালি করে দেবে, উপরের গ্র্যান্ড ফাদার থাকবে, তারপরে নিজের নিজের বাবার থাকবে, তারপরে নিজের নাম, যে সার্টিফিকেটের রেফারেন্স দিচ্ছেন সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে মেনশান করলে সেটা আরও অথেন্টিক হবে। তারপরে এখানে নিচে একটা লাইন লিখে দেবেন, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ ট্রু বলে নিচে এখানে কার সই, এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলারের সই, এটা যে যে ওয়ার্ড থেকে বের করা হয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলারের সই এখানে করা আছে, ঠিক আছে। তো এইরকম আপনি ব্লাড রিলেশন ট্রি বা চার্ট বা এটাকে অনেকে সার্টিফিকেটও বলে থাকে, তো এইভাবে কিন্তু আপনি বের করতে পারেন। তবে এইটার কিন্তু একটা ভ্যালিড সময় থাকে, ঠিক আছে। দেখুন এখানে ওরা তারিখ মেনশন করে দিয়েছে যে এটা 16/2 এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই কাগজগুলোর ভ্যালিডিটি 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি একটা কাগজে চালাতে পারেন, তারপরে কিন্তু এটা সেভাবে ফাংশনাল থাকে না। তো বন্ধুরা, যারা চিন্তা করছেন যে একবার বের করে আপনি মানে বছরের পর বছর চালাবেন, তাহলে কিন্তু এটা কিন্তু কোনোভাবে আপনার ভ্যালিড থাকবে না বা ভ্যালিডিটি থাকবে না, ঠিক আছে। এগুলো কারেন্ট বের করে এগুলো কাজ করা, এটাই হচ্ছে নিয়ম। তো এটা লোকাল অথরিটি থেকে আপনি বের করতে পারেন বা আপনার যদি পঞ্চায়েত থাকে সেখান থেকেও গিয়ে আপনি বের করতে পারেন। তো এই হচ্ছে পুরো ফরম্যাট। তো আশা করি আপনাদের কাছে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেছে, কীভাবে কীভাবে ব্লাড রিলেশন চার্ট লিখতে হয়, কীভাবে ব্লাড রিলেশন চার্টে নিজের নাম মেনশান করবেন, কাকে কাকে মেনশান করবেন, কী কী সেখানে থাকবে। তো এরপরে যদি কারোর কোনো কিছু ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই করে হেল্প করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, বাই।